প্রথমেই ঢালিউড প্রসঙ্গ, সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি গেল দুই ঈদেই মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র। বরাবরই পূজার কাজকে পছন্দ করেন দর্শক। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা সাইকোতেও ছিলেন স্বরূপে। ফের আরেকবার পূজা চেরির ভক্তদের জন্য সুখবর, জানা গেছে ক্যারিয়ারের প্রথম সাহিত্য নির্ভর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। কথা সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস হৃদিতা অবলম্বনে নির্মাতা স্পাহানি আরিফ জাহানের পরিচালনায় নির্মিত হচ্ছে সিনেমা হৃদিতা। 6 আগস্ট সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। 2019-20 অর্থ বছরে 55 লাখ টাকার সরকারি অনুদান পাওয়া সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরি। বিষয়টি নিয়ে সময়ের সঙ্গে কথা বলেছেন নির্মাতা স্পাহানি আরিফ জাহান। আমাদের হৃদিতা সিনেমাটি আগামী 7ই অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। হৃদিতা সিনেমাটি প্রখ্যাত লেখক আনিসুল হকের একটি উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হালের সেন্সেশন পূজা চেরি এবং এবিএম সুমন। আমি সবাইকে আমাদের হৃদিতা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।